আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। হাইয়া বিনা নাতাআল্লাম আল লুগাতাল আরাবিয়্যা। আসুন আমরা আরবি ভাষা শিখি। এসো আরবি ভাষা শিখি ক্লাসের দ্বিতীয় খণ্ডের 23তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, ইতিপূর্বের অর্থাৎ 22তম পর্বে আমরা দমির নিয়ে কথা বলেছিলাম, সেই দমির মানসুব মুত্তাসিল এর ব্যবহার বিধি নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তা আপনারা যারা আমাদের সাথে এইমাত্র জয়েন করেছেন তাদেরকে বলছি, রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আইকার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন, তাহলে রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস আপনাদের বোঝার একেবারে সহজ হয়ে যাবে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা বোর্ডে দেখছেন কা কি তোমাকে, হু হা তাকে, নি আমাকে, না আমাদেরকে, কুম কুন্না তোমাদেরকে, হুম হুন্না তাদেরকে, হুমা তাদের দুইজনকে, কুমা তোমাদের দুইজনকে। এই যে দমিরগুলো, এগুলোর ব্যবহার আমরা এই পূর্বের ক্লাসে করেছি। আজকে সেই ক্লাসের সেই ব্যবহারটা আমরা প্র্যাকটিক্যালি সম্মানিত লেখক যেভাবে আলোচনা করে আমাদেরকে চর্চা করার একটা বা প্র্যাকটিস করার যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই দিক নির্দেশনার দিকে ফিরে গিয়ে আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের বিষয়টা একেবারে উজ্জ্বল হয়ে যাবে। আসুন আমরা বইয়ের দিকে ফিরে যাই। সাআলা রাশিদুন তিলমিদান জাদিদান। রাশেদ নতুন একজন ছাত্রকে জিজ্ঞাসা করল, হাল তারিফুনি ইয়াওয়ালাদু, ওহে বালক তুমি কি আমাকে চেনো। অত্র বাক্যে দেখতে পাচ্ছি হাল তারিফুনি, তারিফু ফেল, আন্তাজমির ফাইল, আর নি এই ইয়াটা হচ্ছে দমির, যেটাকে দমির মাফউলুন বিহি মুত্তাসিল, কারণ তারিফু ফেলের সাথে মিলে এসেছে, এজন্য বলবো তারিফু ফেল আন্তাজমির ফাইল, আর ইয়াটা হচ্ছে এটা মাফউলুন বিহি। তাহলে হাল তারিফুনি ইয়া ওয়ালাদু, ওহে ওয়ালাদ, ওহে বৎস, তুমি কি আমাকে চিনো। কালা তিলমিদুল জাদিদ, নতুন ছাত্রটি বলল, নাম হ্যাঁ, আরিফুকা ওয়া আরিফু আখাকা, তোমাকে এবং তোমার ভাইকে চিনি। এই যে আরিফুকা, আরিফু ফেল, আনাজমির ফাইল, কা হলো মাফুলুন বিহি মানসুব মুত্তাসিল, ওয়া আরিফু আখা কা, এ আখা মুদাফ, কাফ হলো মুদাফুন ইলাই। আমরা বলেছিলাম যে এটা তার পূর্বে মুদাফ মুদাফ ইলাই হিসাবেও, মুদাফ ইলাই হিসাবে দমিরগুলো ব্যবহার হয়। তাহলে আরিফু ফেল আর কা হলো মাফুলুন বিহি মানসুবুন মুত্তাসিল, অর্থাৎ এটা মানসুব মুত্তাসিল বলবো। ওয়া আরিফু আখা কা, এবং তোমার ভাইকেও আমি চিনি। তাহলে আখাফ হলো মুদাফ, কাফ হলো মুদাফুন ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে আরিফু ফেলের এটা মাফুলুন বিহি হয়েছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আখুন এবং আবুন এই শব্দগুলো রফার হালাতে ওয়াও হয়ে থাকে এবং নসবের হালাতে আলিফ হয়ে থাকে এবং জারের হালাতে ইয়া হয়ে থাকে। যেহেতু এটা আখা আকা, আখা এটা মাফুল হালাতে আছে এবং কাটা হলো মুদাফুন ইলাই, এই এজন্য আখা আকা, আখা এজন্য আলিফ আলিফ দ্বারা হয়েছে, অর্থাৎ আরিফু ফেল আনাজমির ফায়েল, আর হল আখা আকা মুদাফ মুদাফ ইলাই মাফুলুন বিহি। এজন্য এখানে আমরা দমির মাজরুর মুত্তাসিল বলবো, আখা কা এ কাপটাকে জমির মাজরুর মুত্তাসিল বলবো, আর আরিফুকা এ কাফ জমিরটাকে আমরা দমিরে মানসুব মুত্তাসিল বলবো। তাহলে অর্থটা হচ্ছে আরিফুকা, আমি তোমাকে এবং তোমার ভাইকে চিনি। জাহাবাত তোয়ালিবুল জাদিদু ইলা সাব্বুরাতি ও মাসাহাহা বিল মাসাহাতি। জাহাবাত তোয়ালিবুল জাদিদ, নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডের দিকে গেল, ও মাসাহাহা বিল মাসাহাতি, এবং বোর্ডটি ডাস্টার দ্বারা মুছল। অত্র জায়গায় আমরা দেখতে পাচ্ছি জাহাবাত তোয়ালিবুল জাদিদ, মানে নতুন ছাত্রটি গেল ইলা সাব্বুরাতি বোর্ডের দিকে, ও মাসাহাহা এ মাসাহা ফেল, আর হা জমিরটা হলো মাফুলুন বিহি, অর্থাৎ মাসাহার মধ্যে একটা জমির আছে, যে জমিরটাকে বলবো জমিরে মারফু মুত্তাসিল, এটা হলো হুয়া জমির, আর হাটা হলো মানসুব মুত্তাসিল, যেটা মাফুলুন বিহি হয়েছে, অর্থাৎ ও মাসাহা হা সে, অর্থাৎ তালিবুল জাদিদ এর ফালে ফাইল, অর্থাৎ হুয়া জমির ফাইল, আর হা হচ্ছে মাফুলুন বিহি মানসুব। তাহলে আমরা বলতে পারি মাসাহা ফেল, হা জমির হল মানসুব, মাফুলুন বিহি। তাহলে এই হা জমিরটা এটা দ্বারা উদ্দেশ্য হলো বোর্ডকে বোঝাচ্ছে। তাহলে জাহাবা তোয়ালিবুল জাদিদ ইলা সাব্বুরাতে, নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডের দিকে গেল এবং ডাস্টার দ্বারা তা মুছল, তা বলতে এখানে সাব্বুরা অর্থাৎ ব্ল্যাকবোর্ড মুছল। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এবং
বোর্ডের উপর একটি জুমলা একটি বাক্য লিখল, কাতাবা ফেল। এ ফেল এর ফাইল হচ্ছে আত্তালেবুল জাদিদ, অর্থাৎ এখানে হুয়া জমির এটা ফাইল হবে, যেটা হুয়া দ্বারা উদ্দেশ্য হলো আত্তালেবুল জাদিদ, নতুন ছাত্র। আলাইহা আলা হরফে জার হা হলো মাজরুর, অর্থাৎ এইটাকে বলবো আমরা দমির মাজরুর মুত্তাসিল, অর্থাৎ হা জমিরটার পূর্বে হরফে জার এসেছে, তাই আমরা এটাকে বলবো দমির মাজরুর মুত্তাসিল। তাহলে কাতাবা ফেল আলা হরফে জার হা হলো মাজরুর, যার মাজরুর মিল মোতাল্লেক হয়েছে কাতাবা ফেলের সাথে, আর জুমলাতান মাফউলুন বিহি মানসুব। তাহলে বলি যে সে বোর্ডের ওপরে একটি বাক্য লিখল, কালাত ফাতেমা তুলে জাইনাবা, ফাতেমা জাইনাবকে বলল, ইয়া জাইনাব, ওহে জাইনাব, আনা আফহামুল কোরআন ওয়াল হাদিসা, আমি কোরআন এবং হাদিস বুঝি, ও আনতিল্লা তাফহামিনা হুমা, আর তুমি সে দুটা বুঝো না, অর্থাৎ কোরআন এবং হাদিস তুমি বুঝো না। তাহলে ও আনতিল্লা তাফহামিনা, লাতাফহামিনা এটা হলো ফেল, আর হলো হুমা হলো, এই দুটা হলো মাফউলুন বিহি মানসুব, অর্থাৎ এ কোরআন এবং হাদিসকে বোঝানো হয়েছে। লে আন্নি আরিফু আল্লগত আল আরবিয়াতা, কেননা আমি আরবি ভাষাকে আমি জানি, আরবি ভাষা জানি। লে আন্নি আরিফু ফেল আল্লগত আল আরবিয়াতা মাসুসিবাত মেলে আরিফু ফেলের মাফউলুন বিহি, ওয়া আনতালা তাআরিফি নাহা, আর তুমি তা জানো না, অর্থাৎ হা দমির এটাকে বলা হয় মানসুব মুত্তাসিল, কারণ তাআরিফি না ফেল ওয়াহিদ মুয়ান্নাস হাজেরের সাথে এই হা এই দমির মানসুব মুত্তাসিলটা মিলিত হয়ে এসেছে, তাই এটাকে বলবো দমির মানসুব মুত্তাসিল। অর্থাৎ ওয়া আনতিলা তাআরিফি নাহা, অর্থাৎ তুমি সেই ভাষা অর্থাৎ আরবি ভাষা তুমি জানো না। আলাল বাবে কুফলুন, দরজার সামনে অর্থাৎ দরজায় তালা রয়েছে, আলাল বাব অর্থাৎ দরজায় কুফলুন একটি তালা রয়েছে, ইফতাহ হু বেহাদাল মিফতাহি, এই চাবি দ্বারা সেটা খোলো, অর্থাৎ ইফতাহ এটা আমরের শিগা, আর হুটা হলো মাফউল বিহি, এটা হলো হু দ্বারা উদ্দেশ্য হলো কুফলুনকে, ইফতাহ হু তা খুলো বেহাদাল মিফতাহ এই চাবি দ্বারা। তাহলে আমরা বলতে পারি যে ইফতাহ হু বেহাদাল মিফতাহ, তাকে এই চাবি দ্বারা খুলো। হাদালা বানুন বারেদুন, এটা হলো ঠান্ডা দুধ, ইহা ঠান্ডা দুধ, লা তাশরাবিহি ইয়া লাইলা, হে লাইলা তুমি সেটা পান করো না, এ লা তাশরাবি এটা হলো নাহি হওয়ার কারণে নুনে নুনে এ আরবিটা পড়ে গিয়েছে, লা আসলে ছিল লা তাশরাবি না, তাশরাবি না ওয়াহিদ মুয়ান্নাস হাজারের শিগায় যখন লায় নাহি আসে তখন এটা নুনে এ আরবিটা পড়ে যায়, এই জন্য লা তাশরাবিহি, এই হি জমিরটা দ্বারা উদ্দেশ্য হলো লাবানুন বারেদ, এটা জমির মানসুব মুত্তাসিল, কারণ লা তাশরাবি ফেলের সাথে মিলে এসেছে, ইয়া লাইলা ওহে লাইলা, অর্থাৎ ওহে লাইলা তুমি তা পান করো না। হাদিহি ফাকিহাতুন লাযিদাতুন, ইহা হচ্ছে সুস্বাদু ফল, কুল হা ইয়া বিলালু, ওহে বিলাল তুমি তা খাও, এ কুল এটা আমরের শেখা তুমি খাও, হা হলো তা অর্থাৎ উহা অর্থাৎ ফাকেহা লাজিজা সুস্বাদু ফলকে বোঝাচ্ছে, এটা হলো জমিরে মানসুব মুত্তাসিল, কারণ ফেলের সাথে মিলে এসেছে। ইয়া খালেদু, ওহে খালেদ, কালানসুয়াতুকা ওয়াসি খাতুন জিদ্দান, কালানসুয়াতুকা ওয়াসি খাতুন জিদ্দান, তোমার টুপিটা খুবই নোংরা। তাহলে কলানসুয়াতু মুজাফ কাফুল মুদাফুন ইলাই, অর্থাৎ এই কাপটাকে বলো দমির মাজরুর মুত্তাসিল, অর্থাৎ দমির মাজরুর, কারণ কলানসুয়াতু মুদাফ, কারণ কা জমিরের পূর্বে হরফ মানে মুদাফ এসেছে, মুদাফ আসলে তাকে আমরা জমির মাজরুর মুত্তাসিল বলবো, এই জন্য কালানসুয়াতুকা তোমার টুপি, ওয়াসে খাতুন জিদ্দান খুবই নোংরা। ইগসিল হা, ইগসিল ফেল আন্তা জমির ফাইল, হা হলো মাফুলন বিহি অলসো মানসুব মুত্তাসিল, অর্থাৎ তুমি উহাকে ধৌত করো জাইদান ভালো করে। ইয়া ফাতেমা, তোহে ফাতেমা, কামিসুকি ওয়াসিখুন, তোমার জামাটা নোংরা, ইগসিলিহি জাইদান, তুমি তা ভালোভাবে ধৌত করো। তাহলে কামিসুকি, কামিসু মুদাফ কাফ হলো মুদাফুন ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে এটা এটাকে জমিরকে বলবো জমির মাজরুর মুত্তাসিল, কারণ কামিসু মুদাফ মুদাফ ইলাই জমিরটা হয়েছে, এই জন্য এটাকে বলবো জমির মাজরুর মুত্তাসিল। তাহলে কামিসুকি তোমার জামা, ওয়াসিখুন নোংরা, ইগসিলিহি এটাকে বলবো মানসুব মুত্তাসিল, কারণ ফেলের সাথে মিলে এসেছে, এর জন্য বলবো ইগসিলিহি তা তুমি ধৌত করো যাইয়া দেন ভালোভাবে। আল মুসলিমু ইয়াসজুদুলিল্লাহ, মুসলিম আল্লাহকে সিজদা করে, ওয়ালা ইয়াসজুদুলি গাইরিল্লাহ, এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে না। ওয়াল মুশরিকু ইয়াসজুদুলি সাজারে, মুশরিক লিস সাজারে ওয়াল হাজারে, গাছ এবং পাথরকে সিজদা করে, ওয়ালা ইয়াসজুদুলিল্লাহ এবং আল্লাহকে সিজদা করে না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের দমির মাজরুর মুত্তাসিল এবং দমির মানসুব মুত্তাসিল নিয়ে আলোচনা, যেটা প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার দেখালাম। তারপরেও আপনারা যদি না বুঝে থাকেন, আপনাদের কোনো দুর্বলতা থাকে, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের
কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সাথেই থাকব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুখে রাখুক, আপনাদেরকে আল্লাহ তাআলা আপনাদের এলেমে বারাকা দান করুক। এবারে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।